আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের বিষয় প্রিন্টার বিদ্যালয়ের কেমন প্রিন্টার কেনা উচিত বাড়িতে ব্যবহারের জন্য শিক্ষকের কেমন প্রিন্টার কেনা উচিত সেই বিষয়টাই আজকে আলোচনা করব তো শুরুতে আমি আগে আসি যে আমি কি প্রিন্টার ব্যবহার করি বাড়িতে তো আমি প্রিন্টার ব্যবহার করি হলো ক্যানন এলবিপি সিরিজের একটা প্রিন্টার এটাতে ওয়াইফাই আছে এই ওয়াইফাই থাকার কারণে আমি ল্যাপটপ ডেস্কটপ থেকে তাছাড়া প্রিন্ট করতে পারি তো যদিও মাত্র একবার দুবার করেছিলাম প্রিন্ট কোয়ালিটি ভালো হয় না আর আর তাছাড়া এই ওয়াইফাই ইনস্টলেশনটা একটু হ্যাজার্ড যার জন্য আমি তার দিয়েই করি প্রিন্ট সময় তার দিয়ে প্রিন্ট কোয়ালিটিটা ভালো হয় বলে আমার কাছে মনে হয়েছে তো এই ওয়াইফাই সিস্টেম থাকার কারণে আমাকে এক দেড় হাজার টাকা বেশি গুনতে হয়েছে আমি যদি আগে বুঝতাম যে তার দিয়েই করাই ভালো তাহলে আমি এই কাজটা করতাম না কিছু টাকা আমাকে বেশি গুনতে হয়েছে আসলে ওয়াইফাই তেমন দরকার নেই আমরা কেবল দিয়ে প্রিন্ট করব তো এই প্রিন্টারটা যখন কিনি আজ থেকে চার সাড়ে চার বছর আগে কেন কিনি সেটা একটু আলোচনা করি এই প্রিন্টারের সুবিধাটা কি এই প্রিন্টারের হলো প্রিন্টিংয়ের গতিটা ভালো খুব তাড়াতাড়ি প্রিন্ট হয় মিনিটে এটা উনিশটার মতো পেজ এ ফোর সাইজের কাগজ প্রিন্ট করতে পারে এবং এটার কালিটা হলো যে টোনার অর্থাৎ পাউডারের মতো কালো কালি এটা পানিতে দ্রবীভূত না এই লেজার প্রিন্ট থেকে প্রিন্ট করলে কাগজটা যদি কোথাও ভিজেও যায় তাহলে কালিটা নষ্ট হয় না অর্থাৎ শুকানোর পরে আবার লেখাটা পড়া যায় যা কালার প্রিন্টারে কিন্তু যা কালার প্রিন্টারে কিন্তু যায় না কারণ হলো কালার প্রিন্টারের কোনো প্রিন্ট পেপার যদি একটু পানি লাগে তাহলে কিন্তু লেখাটা আর পড়া যায় না কারণ কালিটা ছড়ায় যায় সেদিক থেকে এই প্রিন্ট কোয়ালিটি টাইটের একটু ভালো এর জন্য এটা কেনা এবং এটা হলো যে এই টোনার কার্টিজ এটাকে এটাতে ব্যবহার করা হয় টোনার কার্টিজটা আমি একটু খুলে দেখাই টোনার কার্টিজটা একটু খুলে দেখাই উল্টোর দিক থেকে হ্যাঁ এই যে টোনার কার্টিজ এটা আমি সর্বশেষ কিনেছি সাতশো টাকা দিয়ে কতগুলো যে এটা দিয়ে প্রিন্ট হয় এক হাজারের একটু কম বেশি হবে আর কি এরকম বেশি হতে পারে কম হতে পারে অ্যাকজাক্ট সংখ্যাটা আমি বলতে পারলাম না তো যাই হোক ধরি তাহলে এটার কালির দামটা কিন্তু একটু বেশি পড়ছে লেজার প্রিন্টারের কালির দাম কালার প্রিন্টারের কালির চেয়ে বেশি তো যাই হোক যেহেতু কার্টিস সহ চেঞ্জ করতে হয় তো রিফিলও করা যায় রিফিল করলে একটু কম পড়বে প্রথমে যে অরিজিনাল কার্টিজটা যে থাকে ওইটাতে রিফিল করা যায় কয়েকবার আর এগুলো সাধারণত রিফিল করা হয় না যেমন রিফিল করতে গেলে মনে হয় চারশো টাকা নেয় আর কিনলে সাতশো টাকা প্রিন্টার ভালো রাখার জন্য কিনেই ব্যবহার করি আমি আর লেজার প্রিন্টারে আরেকটা সুবিধা হলো এটা তুলনামূলক টেকসই এই নানা দিক বিবেচনা করে এই লেজার প্রিন্টারটা কিনে নিয়ে আসা কিন্তু কিনে নিয়ে আসার পরে কিছুদিন পরে মনে হলো যে আমার জন্য কালার প্রিন্টার উপযোগী ছিল কারণ আমি ছবি প্রিন্ট করতে পারি না এটাতে তো সাদা কালো প্রিন্ট ছবি প্রিন্ট করতে পারি না তারপরে যখন দেখি যে অন্যরা কালার প্রিন্ট ব্যবহার করছে তাদেরকে একটু আপডেটেড আপডেটেড আধুনিক আধুনিক মনে হয় আর আমারটার থেকে প্রিন্ট যখন বের করি তখন এটাকে একটু ব্যাকডেটেড ব্যাকডেটেড মনে হয় তো যাই হোক যখন বিদ্যালয়ে বড়াপা অর্থাৎ হেড ম্যাডাম যখন প্রস্তাব করলো যে প্রিন্টার কেনেন বিদ্যালয়ে তো অনেক কিছু প্রিন্ট করতে হয় কম্পিউটারের দোকানে গিয়ে কাজ করতে করতে সময় নষ্ট হয় সবচেয়ে বড় কথা টাকা তো যাই সময় নষ্ট হয় তাহলে প্রিন্টার কেনেন তখন বড় আপা তখন আমাকে বললো যে তাহলে কোন প্রিন্টার কেনা যায় আমি তো এক বাক্যে বলে দিলাম যে কালার প্রিন্টার কেনেন তো যাই হোক কালার প্রিন্টার কেনা হলো এই যে কালার প্রিন্টারটা কেনা হয়েছে এখানে পাশের ড্রামের মধ্যে কালি একবার কালি কিনলে মনে হয় চার থেকে সাড়ে চার হাজার প্রিন্ট করা যায় কালার প্রিন্টারে দেখা গেলো যে তাহলে কালির দামটা একটু কম পড়ছে আর কালার প্রিন্টারের মাথায় যেভাবে ঘষে 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 প্রিন্ট করে যার জন্য একটু সময় বেশি লাগে আর যদি শুধু কালো কালির প্রিন্ট বের করি কালার প্রিন্টার থেকে তাহলে সময় তেমন বেশি লাগে না তখন স্পিডটা বেশ ভালোই পাওয়া যায় কিন্তু যেই কোনো কালার প্রিন্ট বের করবো তখন অনেক সময় লাগে তো কালার প্রিন্টারে বেশ হ্যাপি দুই প্রিন্টারেরই মজা আমি পাচ্ছি বাড়িতে লেজার প্রিন্টার বিদ্যালয়ে কালার প্রিন্টার কিন্তু বিদ্যালয়ে যখন পরীক্ষার আগে যখন প্রশ্নপত্র ফটোকপির পরিবর্তে যখন চিন্তা করলাম যে এই কালার প্রিন্টার থেকেই বের করব সব কারণ ফটোকপির চাইতে তো আমার খরচ খুব বেশি পড়ছে না দু হাজার উনিশ সালের যে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তো বিদ্যালয় থেকে প্রণয়ন করতে হয়েছে সেই প্রশ্নের সকল কপি এই বিদ্যালয়ের কালার প্রিন্টার থেকে বের করেছিলাম তাতে যে অভিজ্ঞতা হয়েছে যে সময় একটু বেশি লাগে এই সময় বেশি লাগে বলে এই কালার প্রিন্টার তখন আবার একটু মানে যন্ত্রণাদায়ক মনে হলো তো যাই হোক তারপরেও কালার প্রিন্টারে যেহেতু ছবি টুবি বের করা যায় বিদ্যালয়ে তো ছবি টুবি একটু লাগেই নিজেদের ছবিও বের করা যায় বিদ্যালয়ের অফিসিয়ালও ছবি লাগে মনে করুন যে কালার প্রিন্টার থেকে সার্টিফিকেট বের করলাম সেই সার্টিফিকেটটা টেবিলের উপরে রাখলাম টেবিলের উপরে একটু পানি ছিল পানি লেগে সার্টিফিকেটটা নষ্ট হয়ে গেল এই হলো কালার প্রিন্টারের প্রিন্টের সমস্যা পরীক্ষা নিলাম বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা একটু বাড়িতে গেলো প্রশ্নপত্রটা একটু ভিজে গেল বাতিল সেই প্রশ্ন আর পড়া যাবে না এই হলো কালার প্রিন্টারের সমস্যা তো যাই তারপরেও কালার প্রিন্টারেরও অনেক সুবিধা আছে এবং লেজার প্রিন্টারেরও সুবিধা আছে এইবার আসি যে এই প্রিন্টারটা কেন নিয়ে এসেছি এই প্রিন্টারটা হলো যে আমার ছোটো দুলাভাই কিনেছিলেন তিনি পেশায় ডিজাইনার ছিলেন আমার প্রিয় একজন মানুষ ছিলেন তিনি এক বছরেরও বেশি সময় হয় দুলাভাই পরলোক গমন করেছেন তো তার খুবই কম প্রিন্ট করার প্রয়োজন হতো তিনি যেহেতু অফিসে প্রিন্ট করতেন অফিসে কম্পিউটার প্রিন্টার সবই ছিল বাসায় হঠাৎ প্রিন্ট করার প্রয়োজন পড়তো এজন্য সে এটা কিনেছিলেন এটা আমি একটু বলি এটা হলো যে এইচপি ডেক্স জেড ওয়ান থাউজেন্ড এটার দাম খুবই কম কালার প্রিন্টার দাম খুবই কম এটার দাম হলো পঁচিশশো টাকা দাম প্রিন্টার দাম কম হলেও এটা আমি একটু খুলে দেখাচ্ছি এটা হলো যে এই এভাবে এভাবে এইভাবে এইভাবে কার্টিজ ঘষে ঘষে প্রিন্ট করে এই যে এই একটা কার্টিজ এই যে একটা কার্টিজ একটা হলো ব্ল্যাক কার্টিজ আর একটা হলো কালার কার্টিজ তো যাই হোক ব্ল্যাক কার্টিজের বর্তমান প্রাইস মনে হয় সাত আটশো টাকা আর কালার কার্টিজ মনে হয় আট নশো টাকা তাহলে যে দেখুন প্রায় ষোলো সতেরোশো টাকার যদি এই দুইটা কার্ডেজের দাম হয় তাহলে প্রিন্টারের দাম হলো পঁচিশশো টাকা আর কেনার এক দেড় মাস পরেই আমরা যে যতটুকু ব্যবহার করি কেনার এক দেড় মাস পরেই এই কালি শেষ হয়ে যাবে তাহলে প্রিন্টারের দাম কম যদি হয় যদি ড্রাম কালির ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সেই কালার প্রিন্টার আমাদের জন্য উপযোগী না যারা খুব কম প্রিন্ট করে বা এখন বিনিয়োগ করতে সরি পরিশেষে বলতে পারি যদি আপনারা কালার প্রিন্টার কিনেন তাহলে অবশ্যই ড্রাম কালির ব্যবস্থা যাতে থাকে সেরকম প্রিন্টার কিনবেন যদি কালার প্রিন্টার কেনেন তাহলে অ্যাপসন এল একশো তিরিশ এটার দামটা একটু কম আছে বা আর একটু বেশি দামের মধ্যে গেলে আপনি স্ক্যান করার ব্যবস্থা সহ পাবেন যে সেই প্রিন্টারগুলোতে যে এরকম স্ক্যান করার ব্যবস্থা থাকে এখানে একটা পেপার দিয়ে তারপরে প্রিন্ট করা যায় এটা না কিন্তু সেই প্রিন্টার সেই প্রিন্টারের কথা বলছি যে একটু দাম বেশি পড়বে কিন্তু স্ক্যানের ব্যবস্থা থাকে এখন একটা স্ক্যান করতে পারলে কি খুব সহজে ফটোকপিও করা গেল একটা ফটোকপি মেশিনের তো অনেক দাম আমি যদিও ফটোকপিটাই করি স্ক্যানারের প্রয়োজন তেমন একটা অনুভব করি না কারণ আমি ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে অ্যাপ দিয়ে স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করে তারপরে আমি প্রিন্ট করি কালার প্রিন্টও করতে পারি আবার এই সাদা কালো প্রিন্টও করতে পারি কাজে ফোনের প্লে স্টোরে অনেক স্ক্যানার অ্যাপ আছে সেই অ্যাপ যদি আপনারা দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন তাহলে স্ক্যানারের খুব বেশি প্রয়োজন আপনারাও আমার মতো অনুভব করবেন না বলে আমার বিশ্বাস তো যাই হোক ওই সেই আমি যে স্ক্যানার অ্যাপটা ব্যবহার করি তার ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে পরিশেষে এটাই বলবো যে আসলে নদীরে পার পারে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস যখন আমি এই লেজার প্রিন্টারটা কিনি তখন মনে হয়েছিল কালার প্রিন্টার প্রয়োজন আবার এখন কালার প্রিন্টার বিদ্যালয়ে যখন ব্যবহার করি তখন আমার মনে হয়েছে বিদ্যালয়ের জন্য এই লেজার প্রিন্টারটাই বেশি উপযোগী যেহেতু প্রিন্টের মান ভালো প্রিন্টের মান ভালো প্রিন্টের গতি ভালো এবং তুলনামূলক একটু টেকসই হ্যাজার্ড কম সব মিলিয়ে বিদলের জন্য এই লেজার প্রিন্টার এবং হোম ইউজাররা যেহেতু তেমন খুব বেশি প্রিন্ট করার প্রয়োজন পড়ে না হোম ইউজাররা কালার প্রিন্টার কিনতে পারেন যদিও এটা আমার একান্তই আমার নিজস্ব মতামত এবং আমার অভিজ্ঞতার আলোকে দেওয়ার সিদ্ধান্ত তবে আমার এই সিদ্ধান্ত সাথে আপনি একমত নাও হতে পারেন আরও অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে আপনি যে প্রিন্টারটা কিনতে চান আমার পরামর্শ হলো দেখে শুনে বুঝে এবং আপনার প্রয়োজন যাতে সার্ভ হয় সেই প্রিন্টারটাই কিনবেন আমার এই ভিডিও আপনার প্রিন্টার কেনার সিদ্ধান্ত নিতে যদি একটুও সহযোগিতা করে থাকে তাহলে আশা করবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আর বেল বাটনটি চালু করে দেওয়ারও অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম হারুনুর রশিদ টিচার্স বাংলাদেশ আমার এই ভিডিও থেকে যদি আপনি একটুও শিখে থাকেন একটুও জেনে থাকেন আশা করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনার অস্পষ্টতা দূর করে দেওয়ার জন্য